ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। দিদিমদি ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে আজ একটু আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চের একাধিক মাধ্যমিক পাসে লোয়ার ডিভিশন ক্লার্ক MTA সহ বিভিন্ন বন দপ্তরের কর্মী নিয়োগ করছে, যেখানে রাজ্যে 23টি জেলার ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এই পোস্টে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো কীভাবে অনলাইন আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের দ্বিতীয় একটি চ্যানেল হচ্ছে অনস্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ যে TS ইউনিক চ্যানেল। এই চ্যানেলে তোমরা টপ 10 রিলেটেড ভিডিও তোমরা পাবে, টপ 10 রিচেস্ট, টপ 10 গেমার ইন্ডিয়ার ক্ষেত্রে এবং আপকামিং মুভিস, আপকামিং নিউজ, রিলিজ ডেট, এই সমস্ত ফ্যাক্টসগুলো বা তোমাদের কিছু ইউনিক ফ্যাক্টস তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক থাকবে, অবশ্যই চ্যানেলটিকে একবার দেখা আসতে পারো। এখানে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তো অবশ্যই ভিডিওটিকে দেখার পর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে এই নোটিশটি প্রকাশিত হচ্ছে, যেখানে নোটিফিকেশন নাম্বার তোমরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এখানে ডিটেলস উল্লেখ করে দিয়েছে, সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করেছে আগে তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টোটাল 6টি পোস্টে নিয়োগ করেছে, লাস্ট যে 6 নম্বর পোস্টে নিয়োগ করা দেখতে পাচ্ছে MTS পোস্টে নিয়োগ করেছে, মানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 16টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছ, যেখানে 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আর যেটা নিয়োগ করে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করেছে, 3টে ভ্যাকেন্সি রয়েছে, যেটা ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঠিক উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট যেটা দেখতে পাচ্ছ যেটা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, এই যে পোস্টগুলো যেই পোস্টগুলোর ক্ষেত্রে সমস্ত তোমাদের কিন্তু ITI ডিগ্রি পাস হতে হবে, ওই সমস্ত ট্রেডের উপরে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ডিটেলস তোমাদের জানিয়ে দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, যেখানে LDC পোস্ট, যেটা 9টা ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ক্যান্ডিডেট অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সাথে কিন্তু কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল লেভেল 4 বেতন দেওয়া হবে, তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ক্যান্ডিডেট অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স বিভাগ থেকে, সাথে কম্পিউটার টাইপিং স্পিড লাগবে 80টা ওয়ার্ড পার মিনিট, সাথে কম্পিউটার নলেজ তোমাদের অবশ্যই জানতে হবে। তারপরে তো পাচ্ছ নিয়োগ করা হচ্ছে একটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ক্যাটাগরি ভ্যাকেন্সি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে ক্যান্ডিডেট অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, বোটানি, জিওলজি বা বায়োটেলজি বা ফরেস্ট্রির ওপরে তোমাদেরকে বোটানি ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে, তাহলে আবেদন করতে পারবে এই পোস্টে। টোটাল এখানে 6টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং SC ST OBC প্রার্থীদের সরকারি বয়স অনুযায়ী যেরকম ছাড় পেয়েছেন সেরকম তোমরা এখান থেকে ছাড় এখান থেকে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং এখানে ডিটেলস কিছু বলে দিয়েছে অনলাইন আবেদন করার প্রসেস, তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিতে পারছো। এখানে অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে একটা, যেটা আবেদন পক্ষ অলরেডি শুরু হয়েছে, 7 তারিখ থেকে আবেদন পক্ষ শুরু হচ্ছে, মানে গতকাল থেকে যেটি চলবে 5ই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে এজ লিমিটের বয়স এখানে বলে দিয়েছে, যেখানে বয়স সীমা হতে হবে 5/3/2022 অনুযায়ী 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটা পোস্টের ক্ষেত্রে আবেদন ডেট দিয়ে দিতে পারছো, মিনিমাম 18 থেকে 30 বছর বয়স আবেদন করতে হবে, শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 21 থেকে 30 বছর বয়স হলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও বয়সের তো ছাড় রয়েছে SC ST OBC প্রার্থীরা। আবেদন করতে গেলে একটা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যে অ্যাপ্লিকেশন ফিসটা নন অ্যাপ্লিকেবল ফি 500 টাকা এবং প্রসেস ফি 800 টাকা, মানে টোটাল 1300 টাকা তোমাদের পে করতে হবে জেনারেল OBC প্রার্থীদের জন্য। এবং EWS প্রার্থীদের শুধুমাত্র 800 টাকা পে করলেই হবে, শুধুমাত্র এখানে মেয়েদের এবং SST এবং PW প্রার্থীদের 800 টাকা পে করলে হবে, বাকি জেনারেল OBC প্রার্থীদের জন্য 1300 টাকা ফিস তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এবং ডিটেলস এখানে প্রসেসিং ফি বলে দিয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছ প্ল্যান অফ এক্সামিনেশন কীভাবে তোমাদের পরীক্ষা হবে, রিটেন টেস্ট এবং ইন্টারভিউতে তোমার সিলেকশন করাবে। এখানে রিটেন টেস্টের সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে এবং কাট অফ মার্ক কত থাকবে সমস্ত ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এবং ফরেস্ট গার্ডে পড়তে যারা আবেদন করবে তাদের ফিটনেসের একটা ব্যাপার রয়েছে, যেখানে তোমাদের ওয়াক করতে হবে 14 কিলোমিটার 4 ঘন্টায়, এটা হাইট হতে হবে 150 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার, চেস্ট হতে হবে 74 সেন্টিমিটার, ফুলিয়ে কত 79 সেন্টিমিটার। এটা মেয়েদের ক্ষেত্রে তোমাদের লাগবে না সেটা তোমরা জানো, এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে ফিটনেসের ডিটেলস, তোমাদের কিন্তু অনস্ক্রিন তোমরা দেখে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।